দেশপ্রেম ও সততার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবির প্রত্যেক সদস্যকে বাহিনীর চেইন অফ কমান্ড মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক চোরাচালান বন্ধে বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন সরকার প্রধান। বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। দেশের সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী শিশু এবং মাদক পাচার প্রতিরোধে সীমান্তে অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বীরত্ব ও ঐতিহ্যে গৌরবমণ্ডিত এই বাহিনীর রয়েছে সুদীর্ঘ 226 বছরের সমৃদ্ধ ইতিহাস। মহান মুক্তিযুদ্ধেও ছিল এই বাহিনীর অবিস্মরণীয় অবদান। বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সঙ্গীতের পর প্যারেড শেষে শুরু হয় কুচকাওয়াজ। কন্টিনজেন্টের সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এই সময় সীমান্ত রক্ষার পাশাপাশি দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম এবং জনগণের জানমালের নিরাপত্তায় বিজিবি সদস্যদের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সীমান্তে নিরাপত্তা রক্ষা সহ চোরাচালান, মাদক পাচার ও নারী শিশু পাচার রোধে আপনারা সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন, যা সত্যি প্রশংসনীয়। সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা প্রশাসনকে সহায়তা করাও আপনাদের অন্যতম দায়িত্ব। সংসদীয় নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, বিভিন্ন সময় উদ্বুদ্ধ বিভিন্ন পরিস্থিতিতে আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা ও দেশ গঠনমূলক কাজে আপনাদের ভূমিকা প্রশংসনীয়। সততা, দক্ষতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শৃঙ্খলার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন শেখ হাসিনা। আপনারা দেশপ্রেম, সততা, শৃঙ্খলা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। একটি কথা সবসময় মনে রাখতে হবে, শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। কখনো শৃঙ্খলা ব্যাঘাত ঘটাবেন না, তাতে নিজেদেরই ক্ষতি হবে। চেইন অফ কমান্ড মেনে চলবেন, কর্তৃপক্ষের আদেশ মেনে চলা প্রতিটি শৃঙ্খলা বাহিনীর অবশ্য কর্তব্য। জল, স্থল ও আকাশপথে দায়িত্ব পালনে সক্ষম বিজিবিকে আধুনিকায়নের লক্ষ্যে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানান শেখ হাসিনা। বিজিবি ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। Thank you.